হ্যালো বন্ধুরা তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল আমি সঙ্গে রয়েছি ভৈরব তো বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের হেলথ ডিপার্টমেন্টে প্রচুর শূন্যপদে নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে যেখানে মোট শূন্যপদ রয়েছে বারোশো তিনটি এবং রাজ্যের বিভিন্ন সুস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু এই নিয়োগ করা হবে তো আজকের এই ভিডিওতে এই চাকরিটি সম্পর্কে তোমাদেরকে আমি সমস্ত কিছু ইন ডিটেলসে জানাবো তাই তোমরা ভিডিওটিকে কেউই স্কিপ করো না প্রত্যেকে এক্ষুনি ভিডিওতে লাইক করো ভিডিওটিকে শেয়ার করে দাও বন্ধু বান্ধব প্রয়োজনীয়দের সাথে আর আমাদের চ্যানেলে বিভিন্ন চাকরির খবর এবং বিভিন্ন হেল্পফুল ভিডিওগুলোর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল অপশনটিকে অন করে রাখো তো এই মুহূর্তে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ বেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই রিক্রুটমেন্ট নোটিশ ডাউনলোড করার জন্য তোমরা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবে এবং এই রিক্রুটমেন্ট সেকশন থেকে তোমরা কিন্তু এই রিক্রুটমেন্ট নোটিশটিকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এছাড়া ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো সেখানে তোমরা ক্লিক করলে এই নোটিশটিকে ডাউনলোড করতে পারবে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছো এখানে একটি দেওয়া রয়েছে শর্ট লেক কলকাতা সাত লক্ষ একানব্বই অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিশ নাম্বারটি দেওয়া রয়েছে এবং এই বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়েছে সেই ডেটটিও তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ নেক্সট দেখো এক্ষেত্রে বলা হচ্ছে ডিটেলস ফর দ্য পজিশন ওকে নেম অফ দ্য পজিশন অর্থাৎ যে পোস্টে নিয়োগ করা হচ্ছে তো পোস্টের নাম হচ্ছে সিএইচও অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে মোট শূন্যপদ রয়েছে বারোশো তিনটি এর মধ্যে এসসি ক্যাটাগরিতে রয়েছে তিনশো তিরিশটি শূন্যপদ এসটি ক্যাটাগরিতে নব্বইটি ওবিসি এ ক্যাটাগরিতে দেড়শোটি ওবিসি বি ক্যাটাগরিতে একশো পাঁচটি ইউবার ক্যাটাগরিতে চারশো তিরাশিটি এবং পার্সন উইথ ডিসেবিলিটি এই ক্যাটাগরিতে পঁয়তাল্লিশটি সব মিলিয়ে বারোশো তিনটি সুনাপদ রয়েছে ওকে এবং দেখো এখানে প্লেস অফ পোস্টিং যেটি বলা হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্র এনি ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ রাজ্যের বিভিন্ন সুস্বাস্থ্য কেন্দ্রে তোমাদের কিন্তু পোস্টিং হবে ওকে নেক্সট দেখো বলা হচ্ছে কনসোলিডেটেড রিমুনারেশন তো এই পোস্টে তোমাদেরকে মান্থলি রিমুনারেশন যেটি দেওয়া হবে কুড়ি হাজার টাকা প্রতি মাস ওকে নেক্সট দেখো বলা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সেক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশান যেটি থাকতে হবে পাস্ট বিএ এম এস ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি সঙ্গে বলা হচ্ছে দি মাস্ট হ্যাভ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর প্রভিশনাল সার্টিফিকেট ফ্রম পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ ওয়েস্ট বেঙ্গল আয়ুর্বেদ কাউন্সিল এবং তিন নম্বরে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড শুড বি এবল টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি ওকে তো এই কোয়ালিফিকেশান এবং সঙ্গে তোমাদের যদি পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ থেকে এক্ষেত্রে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা প্রবেশনাল সার্টিফিকেট তোমাদের যদি থাকে এবং থাকে তাহলে তোমরা কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে দেখো বলা হচ্ছে প্রার্থীকে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে কিন্তু জানতে হবে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে নেক্সট দেখো বলা হচ্ছে এজ লিমিট অ্যাজ অন এক এক দু হাজার বাইশ তো এক এক দু হাজার বাইশ তারিখ অনুযায়ী এক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে চল্লিশ বছরের মধ্যে ওকে নেক্সট দেখো বলা হচ্ছে মোড অফ সিলেকশন তো সিলেকশন প্রসেস যেটি রয়েছে দেখো বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস দ্য ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড ফর ট্রেনিং থ্রু মেরিট লিস্ট বেসড অন একাডেমিক রেজাল্ট অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে এক্ষেত্রে কিন্তু সিলেকশন করা হবে ওকে নেক্সট দেখো স্কেল অফ স্কোরিং বলে দেওয়া হয়েছে টোটাল হান্ড্রেড মার্কস রয়েছে যার মধ্যে একাডেমিক রেজাল্টের ওপর একাডেমিক রেজাল্টের ওপর রয়েছে এইটটি ফাইভ পার্সেন্ট এবং ভাইবস টেস্টের ওপর রয়েছে ফিফটিন পার্সেন্ট নেক্সট দেখো বলা হচ্ছে জেনারেল ইনফরমেশন দেখতে পাচ্ছ এক্ষেত্রে কিছু দেওয়া রয়েছে তো এগুলো অবশ্যই তোমার আবেদন করার পূর্বে একটু পড়ে নেবে তো তোমরা যদি আবেদন করতে চাও এক্ষেত্রে তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হবে ওকে তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ এটির অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে ষোলোই জুন দু হাজার বাইশ তারিখ থেকে এবং চলবে কুড়ি জুন দু বাইশ তারিখ পর্যন্ত তো এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে ওকে এবং অনলাইন আবেদন করার জন্য তোমাদেরকে কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যাপ্লিকেন্টস আর রিকোয়েস্ট টু ভিজিট ডাব্লু 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 ডট ডাব্লু বি হেলথ ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবে এবং সেখানে গেলে তোমরা একটি অনলাইন রিক্রুটমেন্ট ফর সিএইচও বলে একটি লিঙ্ক পাবে সেই লিঙ্ককে ক্লিক করলে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে ওকে তো যারা যারা আবেদন করবে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটিকে রেগুলার ভিজিট করবে কোনোরকম আপডেট আসে তোমরা কিন্তু সেখান থেকে পরবর্তী সময় জানতে পারবে এছাড়া তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলো পরবর্তী আপডেটগুলো তোমরা পেয়ে যাবে